তোমাদের কিটি পার্টি কেমন হলো? উফ, আর বলোই না কি যে মজা, খালি আড্ডা, খাওয়া দাওয়া, তারপরে ছবি তোলা, উফ কি মজা, জোশ 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 জোশ। তোমাদের কিটি পার্টিতে কি হয় সেটা আমি ভালো করে জানি। কে কোন শাড়ি কিনলো, কে কোন শাড়ি পরলো, কে কোন গহনা কিনলো, গহনা পরলো, হিন্দি সিরিয়ালে কি হলো, এগুলি প্রথম প্রথম যাচ্ছ তো, কিছুদিন পর টের পাবা। শোনো, তোমার মাথায় এখন পার্টির পোকা ঢুকেছে, হ্যাঁ, এটা আমি একদম ক্লিয়ার, কারণ আল্লাহই জানে এটা কয়দিন থাকে। তুমি এসবে কিছু বুঝবা না, হ্যাঁ, আমার বান্ধবীরা অনেক ফাস্ট হয়ে গেছে, সো আমাকেও ফাস্ট হতে হবে, সো আমাকে কিটি পার্টি অ্যাটেন্ড করতেই হবে। রেখে যা, করে দিচ্ছি মানে কি, তুই এখন করবি, নে ধর। এখন আপলোড দিতে হবে কেন, আমি এমন কাজ করতেছি, পরে আপলোড করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত অশুদ্ধ হবে না তো কি হবে, আমার আগে শাইলা সবগুলো ছবি আপলোড দিয়ে দেবে, তাহলে তো আমি আপলোড দিতে পাবো না, আর ও সবার আগে সব লাইকগুলো পেয়ে যাবে, আমি তো লাইকই পাবো না। তোর ফ্রেন্ড লিস্টে মোট 3 জন, আর আমি সহ 4 জন, তুই 4টা বেশি লাইক কেমনে পাবি? যতটা লাইকই পাই, তারপরও তুই এখনই আমারটাতে লগ ইন কর, লগ ইন করে সবগুলো ছবি আপলোড দে, আর তুই সবগুলোতে লাইক দিবি। তোর অ্যাকাউন্টে লগ ইন করলে আমি আবার কেমনে লাইক দিব? আরে আমারটা থেকে লগ আউট করবি, লগ আউট করে তোরটাতে লগ ইন করবি, তারপরে তুই লাইক। বুঝছি বুঝছি বুঝছি, হইছে হইছে, সবগুলোতে লাইক দিবি কিন্তু। সবগুলো মানে কয়টা? 54টা। 54টা ছবি? হ্যাঁ, আল্লাহ জানিস না তুই যা সুন্দর হইছে, আমরা সবাই এদিকে এদিকে পোজ দিয়ে তোরা যেভাবে তুলিস সেভাবে ছবিগুলো তুলেছি, যা সুন্দর হইছে। 54টা ছবি আপলোড দিয়ে বসে বসে এই তোর কি কাজ, তোর একদম 54টা ছবি আপলোড দিতে সময় লাগবে? তুই তো সারাদিন ফেসবুকের মধ্যে বসে থাকবি, নিজের তো ছবিগুলো আপলোড দিতে তখন তো কষ্ট হয় না, আমার ছবি আপলোড দিতে হচ্ছে তখন। কোনো সমস্যা নেই, আমি সবগুলো ছবি এডিট করে শাইনি বানাই, আপলোড করে সিরিয়ালি সবগুলোতে লাইকও দেব। ওকে ঠিক আছে, প্রথমে কিন্তু আমার সিঙ্গেল ছবি দিবি। ওকে ওকে, তাড়াতাড়ি কর, লাইক পড়বে। করতেছি করতেছি। বন্ধু বন্ধু, চল আমার চল।